নমস্কার, আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠভাতের সূত্র। মাধ্যমিকের ভূগোলের প্রথম চ্যাপ্টারে রয়েছে বহির্জাত ভূমিরূপ। বহির্জাত ভূমিরূপের মধ্যে একটি অংশ রয়েছে নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সেইখানে রয়েছে ষষ্ঠভাতের সূত্র। তো নদীর তিন প্রকার কার্য দেখা যায়, একটা হচ্ছে ক্ষয়, একটা বহন এবং একটা সঞ্চয়। তো এখানে যে সূত্রটি আলোচনা করা হয়েছে সেটি নদীর বহন ক্ষমতা নিয়ে। এই সূত্রটির নাম হচ্ছে ষষ্ঠভাতের সূত্র। চলো এবার জেনে নেওয়া যাক এই ষষ্ঠভাতের সূত্রটিতে কি বলা আছে। সূত্রটি এরকম, নদীর গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ নদীর গতিবেগের সঙ্গে তার বহন ক্ষমতার এই আনুপাতিক সম্পর্ককে বলা হয় ষষ্ঠভাতের সূত্র। এখন নদীর গতিবেগ কি করে বৃদ্ধি পায়? না, নদীতে মোটামুটি জলের পরিমাণ যদি বৃদ্ধি পায় তখনই নদীর গতিবেগ বৃদ্ধি পায়, বা নদীর ঢাল যদি বৃদ্ধি পায় তাহলে নদীর গতিবেগ বৃদ্ধি পায়। তো নদীর গতিবেগ যে কারণেই বৃদ্ধি পাক না কেন, তার বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যায়। গতিবেগ দ্বিগুণ বাড়লে বহন ক্ষমতা 64 গুণ বাড়ে। একেই বলা হয় ষষ্ঠভাতের সূত্র। সূত্রটিকে একটি উদাহরণের সাহায্যে বলা হয়েছে যে নদীর গতিবেগ যদি 2 কিমি থেকে বেড়ে 4 কিমি হয়ে যায়, অর্থাৎ 2 কিমি ছিল, তার বেগ বেড়ে 4 কিমি প্রতি ঘন্টায় হয়ে গেছে, তাহলে তার বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যায়। এটাই হচ্ছে ষষ্ঠভাতের সূত্র। এই সূত্রটি দিয়েছিলেন ডব্লিউ হপকিন্স 1842 সালে। তো এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে ষষ্ঠঘাত মানে কি। যদি কখনো কারো মনে আসে যে ষষ্ঠঘাত মানে কি, আশা করি সবাই বুঝতে পারবে। তো ষষ্ঠঘাত মানে এটাই যে 64 গুণ বলা হয়েছে, যেহেতু তার বহন ক্ষমতা 64 গুণ বেড়ে গেছে, অতএব বলা যেতে পারে 64কে যদি আমরা পাওয়ারে আনতে চাই তাহলে 1, 2, 3, 4, 5, 6 6টা 2-এর গুণফল করলে তখন 64 হয়ে যায়। ওই জন্য বলেছে 2^6, ওই জন্যই বলা হয়েছে ষষ্ঠভাতের সূত্র। ছিল নদীর যা গতিবেগ তা দ্বিগুণ বাড়তে তার বহন ক্ষমতা 6 গুণ বেড়ে গেছে, অর্থাৎ 64 গুণ বেড়ে গেছে। সেটাই হচ্ছে 2^6।